হাই গাইস, সাকিব ভাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকের ভিডিওতে আরো একটা নতুন ভাইরাল ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। প্রিভিউতে যে আপনি ফটোগুলো দেখলেন, এই টাইপের ফটোগুলো আপনি কিভাবে এডিটিং করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। এই টপিক একটা ভিডিও দিয়েছিলাম, বাট ওটা আলাদা ছিল আর এটা আলাদা ভার্সন। এইগুলো এখন ট্রেন্ডিং এ চলছে, তো আপনিও কিভাবে জাস্ট ওয়ান ক্লিকে এরকম টাইপের ফটোগুলো এডিটিং করতে পারবেন সেই প্রসেসটা দেখাবো। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। এই টাইপের ফটোগুলো এডিটিং করার ক্ষেত্রে হাইপিক নামের এই অ্যাপ্লিকেশনটা বা মাইনসিং নামের এই অ্যাপ্লিকেশনটা, এই দুটো অ্যাপ্লিকেশনের মধ্যে যে কোনো একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে পারে। আজকের ভিডিওতে আমরা মাইনসিং নামের এই অ্যাপ্লিকেশনটা ইউজ করব, কারণ আগের ভিডিওটিতে হাইপিক অ্যাপ্লিকেশন দিয়ে দেখিয়েছিলাম। দুটো অ্যাপ্লিকেশনের সেম কাজ, আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাকে ইউজ করবেন। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করলে আপনাদের সামনে ঠিক এই রকমই ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে আপনাকে নিচে চলে আসতে হবে, তারপর দেখবেন এখানে এআই টুলস নামের অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন ফটো এক্সপ্যান্ড নামের এই অপশনটা রয়েছে, ট্রাই নাওতে ক্লিক করবেন। আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে, দেন গ্যালারি থেকে পছন্দের একটা ফটো সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে আপনার সামনে ঠিক এই রকম ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনি প্রথমে রেশিও সিলেক্ট করতে পারবেন, আপনি কোন রেশিওতে ফটোটাকে এডিটিং করতে চান। এবার আপনাদেরকে ফটোটাকে জুম আউট করে অ্যাডজাস্ট করে নিতে হবে, তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপর আপনাদেরকে প্রম্পট নামের এই বক্সটিতে ক্লিক করতে হবে, দেন প্রম্পট লিখতে হবে। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিছু প্রম্পট লিখে দেবো, ওখান থেকে আপনি কপি করে নিতে পারেন। এই বক্সটিতে আমি একটা প্রম্পট লিখে দিচ্ছি, তো আপনার ইচ্ছা মতো আপনি লিখতে পারেন। দেন আপনাদেরকে এখান থেকে স্টার্ট স্পেন্ডিং এ ক্লিক করতে হবে। এরপর এখান থেকে কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে, প্রসেসিং হয়ে যাওয়ার পর আপনার ফটোটা জেনারেট হয়ে যাবে। গাইস, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের ফটোটা জেনারেট হয়ে চলে এসেছে। এরপর এই ফটোটা যদি আপনার পছন্দ না হয়, সেক্ষেত্রে এই যে সার্কেলটা রয়েছে এটার উপরই ক্লিক করবেন, দেখবেন আরো জেনারেট হতে শুরু হবে। এরপর দেখবেন আরো নতুন ভাবে জেনারেট হয়ে যাবে। গাইস, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফটোগুলো কিন্তু জেনারেট হয়ে চলে আসছে। এরপর উপরে যে ওয়াটারমার্কটা রয়েছে এটাকে ডিলিট করার জন্য এই কাট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে রিমুভ অপশনে ক্লিক করে দিলেই ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। এবার ডাউনলোড অপশনে ক্লিক করবেন, দেখবেন ডাউনলোড হয়ে যাবে। আপনি যেমন সুন্দরভাবে প্রম্পট লিখবেন সেরকম কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো এরকম ভাবে খুব সহজে ওয়ান ক্লিকে আপনার ফটোগুলোকে এডিটিং করতে পারবেন। আর অ্যাপ্লিকেশন দুটার লিংক আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, আপনারা ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন। আর কোনো রকম প্রবলেম হয়ে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।